ओम शिवे यस्य परा भक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপায় রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী শিবানন্দজী মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দ বাণীর প্রথম খণ্ডের ভাগ এবং আলোচনা, প্রথম ভাগের থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে আমরা যেটি পড়ছিলাম বিগত দিন, যেটি শেষ করেছিলাম, যেটা শেষ হয়নি আর কি, যে অংশটি পাঠ হচ্ছিল সেটি হচ্ছে বেলুড় মঠে ঘটে ঘটনাটি, 22শে ভাদ্র 1330 বঙ্গাব্দ, 8ই সেপ্টেম্বর 1923। আমরা শেষ করেছিলাম একটি প্রশ্ন দিয়ে। একজন সন্ন্যাসী প্রশ্ন করছেন যে জীবন্ত আদর্শ যদি সামনে দেখতে না পাই, সবসময় আমাদের জীবনের গতি আদর্শের দিকে নিয়ন্ত্রিত হয় না। এটা একেবারে ঠিক কথা। আমরা যখন আমরা বড় হই, ছোট থেকে বড় হই নিজেদের বাবা মাকে দেখে, যাদের বাবা মা যত বেশি সত্যপরায়ণ, ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ, তাদের সন্তানরা স্বাভাবিকভাবেই সত্যপরায়ণতা, ন্যায়পরায়ণতার এগুলির শিক্ষা পায়। এগুলি আলাদা করে তাদের বলতে হয় না যে তোমরা সত্যপরায়ণ হও, তোমরা ন্যায়পরায়ণ হও, তোমরা ধর্মপরায়ণ হও, বাবা মায়ের আচরণ থেকেই তারা শেখেন। কিন্তু যদি চোখের সামনে যদি আচরণটি করা মানুষ যদি না দেখতে পাই, তাহলে কেমন করে আমরা আমাদের এই উচ্চ ভাবটিকে ধরে থাকবো? মহাপুরুষ মহারাজ খুব জোর দিয়ে আমাদের বলছেন যে শ্রীরামকৃষ্ণই হলেন আমাদের আদর্শ, শ্রীরামকৃষ্ণের জীবন হচ্ছে আমাদের আদর্শ, তিনি জীবন্ত জাগ্রত আদর্শ হিসেবে আমাদের কাছে বেঁচে আছে। তার জীবন, তার কথোপকথন, তার ভাব, এগুলিকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের তা আদর্শ হিসেবে আমাদের জীবন কখনো আদর্শচ্যুত হবে না। তিনি বলছেন বেলুড় মঠের কথা, যে কোনো সঙ্গের কথা বলতে গিয়ে বলছেন যে বেলুড় মঠ এটি অত্যন্ত উচ্চ স্থান, কারণ এখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণের অস্থি স্থাপিত হয়ে আছে। স্বামীজি কাঁধে করে নিয়ে এসে এখানে সেই অস্থিটি রেখে দিয়ে প্রার্থনা করেছিলেন জগতের বহুজনের হিত, বহুজনের সুখে এখানে যেন তিনি বিরাজ করেন। শ্রী শ্রী মা এখানে থেকেছেন, মায়ের স্থূল শরীর দাহ হয়েছে, শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদরা স্বামী বিবেকানন্দ আদি তারা এখানে থেকেছেন, কারো কারো শরীরও গেছে এখানে এবং কারো কারো স্থূল শরীর দাহ হয়েছে। যুগ যুগ ধরে সন্ন্যাসী ব্রহ্মচারীরা তপস্যা করে, ভক্তেরা তপস্যা করে এই জায়গায় স্থান মাহাত্ম্যকে বৃদ্ধি পেয়েছেন। বলছেন শেষ করেছিলেন সেদিনকে এই ভাবটিকে, কোন ভাবটিকে ধরতে হবে, শ্রীরামকৃষ্ণ যে আমাদের জীবন্ত আদর্শ, তার কোন ভাবটিকে আমাদের ধারণা করা উচিত। সে তার মধ্যে হলো এই, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণকে যদি আদর্শ করি আমরা, তাহলে এটাই যেন আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যে কর্মই করি না কেন, যে জীবনই যাপন করি না কেন, আমাদের সবার লক্ষ্য যেন ভগবান লাভই হয়। আর ত্যাগ তপস্যা ও সর্বধর্ম সমন্বয় প্রকৃত জীবন, এবং এটি প্রাপ্তির তিনটি পথ। ত্যাগের প্রয়োজন আছে, জীবনে তপস্যার প্রয়োজন আছে, এবং যেখানে যে ধর্মের যা কিছু ভালো সেগুলিকে গ্রহণ করে একটি সুসম্মত জীবন যাপন করার কথা। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। জনৈক সন্ন্যাসী দক্ষিণ ভারতে এক শাখা কেন্দ্রে ঠাকুরের ভাবপ্রচারের জন্য যাইতেছেন। তিনি প্রণাম করিয়া মহাপুরুষজির আশীর্বাদ ভিক্ষা করিতেছেন, মহারাজ আশীর্বাদ করুন যাতে জীবনে ভগবান লাভ হয়। এতদিন আপনাদের কাছে কাছে ছিলাম, এখন আপনাদের ছেড়ে যেতে হচ্ছে সুদূর মাদ্রাজে, সেজন্য মনে খুবই কষ্ট হয়। এখন তো আর ইচ্ছে করলেই আপনাদের দর্শন পাব না, এখন আপনারা ধ্যানের বস্তু, ও দেশে গিয়ে কীভাবে থাকতে হবে তা একটু বলে দিন। মহাপুরুষজি সন্ন্যাসীকে খুবই আশীর্বাদ করিয়া স্নেহভরে বলিলেন, বাবা তোমরা ঠাকুরের শ্রীপাদপদ্মে আশ্রয় নিয়েছ, তিনি সর্বদা তোমাদের রক্ষা করবেন, যেখানেই থাকো এইটি মনে রেখো যে ঠাকুর তোমার সঙ্গে সঙ্গে রয়েছেন।
তোমরা তাঁর পরম প্রিয়, তোমরা লেখাপড়া শিখেছ এবং পবিত্র, তাকে লাভ করবে বলে সর্বস্ব ত্যাগ করে এসেছ। তিনি কি তা জানেন না? আহা, আমি এক এক সময় ভাবি স্বামীজি যদি স্থূল শরীরে এখানে থাকতেন তাহলে এসব ছেলেদের দেখে কত না আনন্দ করতেন। তুমি যেখানে যাচ্ছ সেখানেও ঠাকুরের বহু ভক্ত আছে, যা দেখেছ যা আমাদের কাছে শিখেছ তাই তাদের বলবে। আসল কথা হল ত্যাগ তপস্যাপূর্ণ আদর্শ সন্ন্যাসীর জীবনযাপন করতে হবে। ঠাকুরের জীবন ত্যাগের জ্বলন্ত মূর্তি, তোমরা তাঁরই পবিত্র জীবনযাপন, তোমরা তাঁরই পবিত্র সঙ্ঘের সন্ন্যাসী, তাঁরই ভাব প্রচার করতে যাচ্ছ। সবচেয়ে বড় প্রচার হলো আদর্শ জীবন দেখানো, যাতে তোমাদের জীবন দেখে লোকে ঠাকুরকে ধরবার ও বুঝবার সুযোগ পায়। অতএব ঠাকুর স্বামীজির জীবনাদর্শে নিজেদের জীবন যত গড়ে তুলতে পারবে ততই তোমাদের ভিতর দিয়ে তাঁদের ভাব বেশি প্রচার হবে। যখন নিজেকে দিশেহারা মনে করবে তখন খুব কাতর প্রাণে তার কাছে প্রার্থনা করবে, তিনি তো তোমার অন্তরাত্মা, অন্তরেই রয়েছেন, তিনি ভেতর থেকে আলো দেখাবেন, কি কর্তব্য তা ঠিক জানিয়ে দেবেন। তুমি যা কিছু প্রচার করতে যাচ্ছ এভাব তুমি যে কিছু প্রচার করতে যাচ্ছ এভাব কখনো মনে আসতে দিও না। ঠাকুর নিজেই তার ভাব প্রচার করেন, তুমি আমি তাকে কি প্রচার করব, তাকে কে বুঝতে পারে? অনন্ত ভাবময় ঠাকুর, তার কি ইতি করা সম্ভব? অমন যে স্বামীজি, তিনিই বলেছেন ঠাকুর যে কি ছিলেন তা কিছুই বুঝতে পারলুম না, অন্যে পড়ে কা কথা। তাঁর শ্রীপাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করাই জীবনের উদ্দেশ্য। তুমি এখানে যেমন সাধন ভজন পড়াশোনা সৎচর্চা এসব করছিলে ওখানেও তাই করবে, বরং আরও বেশি করে করবে, তাতে তোমার নিজের কল্যাণ হবে। এখন তোমাদের সাধন ভজন করার সময়, সেই দিকেই জোর দেবে বেশি। আমি খুব প্রার্থনা করছি ভক্তি বিশ্বাস প্রেম পবিত্রতায় তোমাদের হৃদয় ভরে যাক, মানব জীবন ধন্য হোক। সন্ন্যাসী চলেছেন তার বেলুড় মঠ থেকে, এই ভাবটি তার মনের মধ্যে এসেছে যে এতদিন তিনি মহাপুরুষ মহাজের কাছে কাছে ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদের পার্ষদদের দেখছেন, উচ্চকোটি সন্ন্যাসীদের দেখছেন, তাদের ছেড়ে যেতে হচ্ছে, একটা বেদনা তো থাকেই। বিশেষ করে বেলুড় মঠে থাকার আনন্দটা খুব তীব্র, এটা বেলুড় মঠ না ছেড়ে এলে বোঝা যায় না। দীর্ঘ 14 বছর বেলুড় মঠ থাকার পরে যখন অন্য শাখা কেন্দ্রে বদল হলো, যেটা খুব স্বাভাবিক ছিল, সেই বদল হওয়ার সময় খুব মন খারাপ হয়েছিল। আমার মনে আছে আমি যখন বেলগড়িয়া কেন্দ্রে প্রথমবার যখন 1 বছর বেলুড় মঠে থাকার পর বেলগড়িয়া কেন্দ্রে গেলাম তখন খুব মন খারাপ হয়েছিল। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি বলেছিলেন, আমি বিগত দিন হাতে এই গল্পটা বলেছি, যে যজ্ঞের এই আমাদের দুর্গা পুজোর সময় যে যাগ প্রদীপ প্রজ্বলিত হয় তার সঙ্গে তুলনা করেছেন বেলুড় মঠ। যাগ প্রদীপের আলো দাউ দাউ করে জ্বলে, সেই প্রদীপের আলো থেকে আগুন নিয়ে পূজার দীপ, তারপরে হোমের আগুন, এমনকি যে রোজ যে দুবেলা ভোগ রান্না হয় তার আগুনও নিয়ে যাওয়া হয়। যে আগুনটি যাগ প্রদীপ হিসেবে জ্বলে সেটি দাউ দাউ করে জ্বলে, আর যে আগুনটি দীপকাঠির মধ্যে করে নিয়ে যাওয়া হয় সেটি দীপ দীপ করেই জ্বলে, কিন্তু দুটি সেই একই আগুন। দীপ দীপ করে জ্বললেও সেটি আগুন, দাউ দাউ করে জ্বললেও সেটি আগুন। মহারাজ বলতেন, ওই দাউ দাউ করে যে জ্বলছে সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বেলুড় মঠে তার প্রকাশ, আর দীপ দীপ করে জ্বলছে যেটা সেটি হচ্ছে শাখা কেন্দ্রে শ্রীরামকৃষ্ণের প্রকাশ, কিন্তু একই শ্রীরামকৃষ্ণ দু জায়গায় প্রকাশিত হচ্ছে। আমাদের সাধন ভজন দিয়ে যেন আমরা সেই ছোট্ট আগুনটিকে বড় করতে পারি। পরবর্তীকালে হোম করতে গিয়ে আমার মনে হতো, এই ঘটনাটাকে ভেবে আমার মনে হতো, আমরা যখন হোম করি যখন আগুন প্রজ্বলিত করা হয় খুব টিমটিমে আগুন থাকে, সেইখানে বারবার আহুতি দিয়ে দিয়ে দিতে দিতে কাঠ আগুন দেওয়ার পরে সেটি দাউ দাউ করে জ্বলে। আমরাও যদি আমাদের জীবনে ওই ভাবটিকে ভেতরে নিয়ে এসে আমাদের সাধন ভজন দিয়ে জাগাই তাহলে সেইটি দাউ দাউ করে জ্বলবে। পূজ্যপাদ মহারাজকে তিনি বলছেন, এতদিন আপনারা আমাদের আমরা আপনি আমাদের কাছে ছিলেন বা আমি আপনার কাছে ছিলাম,
এরপরে আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো, আপনারা ধ্যানের বস্তু, আপনাদের চিন্তা করতে গেলে চোখে দেখতে পাবো না, মনে মনে দেখতে হবে। কি অপূর্ব কথাটা, মনে মনে দেখা, মনে মনে দেখাটা কিন্তু অনেক বেশি। আমায় জিজ্ঞাসা করা হয়েছিল বেলুন মঠ ছেলে গেলে খারাপ কী কী, নেগেটিভ পয়েন্ট কী কী, তার মধ্যে একটি কারণ আমি বলেছিলাম যে নিত্য আর সংঘগুরুর দর্শন হবে না। এটা বেলুর মঠে যারা বাস করেন না তাদের কাছে এটি একটি অন্যতম ড্রব্যাক। আমাদের ধ্যানের মাধ্যমে আমাদের মনে মনে সংঘগুরুর মূর্তিকে চিন্তা করতে হয়। মহাপুরুষজি কিন্তু অন্যরকম বললেন, ভারী সুন্দর কথা বললেন। বলছেন, বাবা তোমরা ঠাকুরের শ্রীপাদপদ্মে আশ্রয় নিয়েছ, তিনি সর্বদা তোমাদের রক্ষা করবেন। আমাদের মনের ভেতরে একটা ভাব হয় বেলুর মঠ থেকে চলে যাওয়ার সময়, আমরা বোধহয় আর বেলুর মঠে ঠাকুরের রক্ষা কবচে, সুরক্ষা কবচের মধ্যে ছিলাম, এবার বাইরের পৃথিবীতে এলুম মানে সেই সুরক্ষা কবচটা বোধহয় তুলে নেওয়া হলো। আমাদের আর ব্ল্যাক ক্যাট কমান্ডো দেওয়া হবে না, আমাদের জেড প্লাস বোধহয় শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জেড প্লাস ক্যাটেগরির বোধহয় নিরাপত্তা আমরা আর পাবো না। কিন্তু মহাপুরুষ মহারাজ বলছেন, তোমরা ঠাকুরের শ্রীপাদপদ্মে আশ্রয় নিয়েছো, তিনি সর্বদা তোমাদের রক্ষা করবেন। যেখানেই থাকো এইটি মনে করবে, ঠাকুর তোমার সঙ্গে সঙ্গে রয়েছেন। আমাদের এক সাধু একাকী তীর্থ দর্শন করতে যেতেন, তাকে যখন কেউ জিজ্ঞাসা করতেন যে আপনি একা একা আছেন, বলছেন না আমাদের ফাইভ ম্যান আর্মি। তা আমরা একদিন খুব মজা করে জিজ্ঞেস করছি, মানে ফাইভ ম্যান আর্মিটা কী? তখন উনি পকেট থেকে একটা ছোট্ট ফোল্ডার বার করতেন, ছোট্ট ফোল্ডারে চারজনের ছবি থাকতো, ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেব। বলছেন এই হচ্ছে ফোর ম্যান আর আমি হচ্ছি ফিফথ ম্যান, ফাইভ ম্যান আর্মি। আমরা যেখানেই যাই না কেন আমরা যেন সবসময় নিজেদের ফাইভ ম্যান আর্মি বলে মনে করি, একাকী আমি নই, আমার সঙ্গে ঠাকুর আছেন, আমার সঙ্গে আমার মা আছেন, আমার সঙ্গে স্বামীজি আছেন এবং আমার সঙ্গে আমার গুরুদেবের কৃপা আছে। এই চারজনের কৃপা এবং আমার নিজের চেষ্টা, এই পাঁচ মানুষের চেষ্টায় আমরা এগিয়ে যাই। তাই বলছেন এটা সবসময় বিচার করবে যে ঠাকুর তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। কেন ঠাকুর সঙ্গে সঙ্গে থাকবেন? বলছেন তোমরা তার পরম প্রিয়। দেখুন, শুধু প্রিয় নয়, বলছেন পরম প্রিয়। কেন পরম শব্দটা ব্যবহার করাচ্ছে? পরম শব্দ অর্থে সুপ্রিম, যার থেকে বেশি আর কিছু নাই, মানে এত প্রিয় মানে ওই রকম অত, মানে তিনি আমাদের সবচেয়ে বেশি, মানে আমরা তার সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু। তাই ভালোবাসার বস্তু যত দূরেই যাক না কেন তার প্রতি আমাদের কৃপা, ভালোবাসা, স্নেহ থাকে। এ বিষয়ে পূজ্যপাদ বিরজানন্দজির একটা ভারী সুন্দর স্মৃতি কথা আছে অতীতের স্মৃতিতে। সেখানে আছে অতীতের স্মৃতিতে যখন বিরজানন্দজিকে মা দেখলেন, তখন মা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে এসেছেন। মা বিরজানজিকে দেখে একবার খুব মানে চমকে উঠলেন, কারণ বিরজানজি খুব ভালো স্বাস্থ্য ছিল, ম্যালেরিয়ায় বারবার ভুগে ভুগে তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে। মা নিদান দিলেন যে বাড়ি ফিরে যাও, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে ফেরত আসো। বিরজানজি খুব মন খারাপ, স্বামী যোগানন্দজি তাকে শিখিয়ে দিলেন। তিনি আগে মাকে জিজ্ঞাসা করলেন যে ও যে বাড়ি গিয়ে থাকবে কী করে থাকবে? উনি বলেন সাধন ভজন করবে, জপ ধ্যান নিয়ে থাকবে। তিনি বিরজানজিকে জিজ্ঞেস করলেন তোর দীক্ষা হয়েছে? বলছে না আমার দীক্ষা হয়নি। বলছে তাহলে কাল সকালে যাবি গিয়ে মাকে গিয়ে বলবি যে মা আমি যে বাড়ি গিয়ে থাকবো তা আমি সাধন ভজন নিয়ে থাকবো, আমার তো মন্ত্রই পাইনি কী সাধন ভজন করবো। বিরজানজি যথারীতি গিয়ে তাকে বললেন এবং তার মন্ত্র দীক্ষাও হয়ে গেল। তিনি বললেন যে শ্রী শ্রী মা বললেন আগামীকাল স্নান করে এসো মন্ত্র দেব। পরের দিন তিনি স্নান করে এলেন মায়ের ঘরে, তার মন্ত্র দীক্ষা হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিরজানন্দজি একটি চলতি নৌকায় উঠে পড়েছেন গন্তব্য তার কলকাতায়। বৃষ্টি টিপটিপ করে পড়ছিল, বিরজানজি নৌকার বাইরে চুপ করে দাঁড়িয়ে দেখছিলেন শ্রী শ্রী মা বারান্দায় দাঁড়িয়ে আছে, বারান্দার মাথায় কোনো ছাদ নেই, সেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওই ভিজে মেঝেতে ভিজে জায়গার মধ্যে মা চুপ করে দাঁড়িয়ে আছেন। যত দূর অবধি দৃষ্টি চলেছে তত দূর অবধি তিনি মাকে দেখতে পেলেন, মা কোনো সময়ের জন্য যেন তাকে ছেড়ে গেলেন না। তিনি পরবর্তীকালে বলছেন যে ওই দৃষ্টি এখন আমি ভাবার চেষ্টা করি, ওই হচ্ছেন তোমার অসীমে প্রাণমণ্ডলে যত দূর আমি যাই, সেই আমরা যেন ভগবানের কৃপা থেকে কোনো অবস্থাতে, তার কৃপা দৃষ্টি থেকে
কোনো অবস্থায় দূরে যাই না বলছেন। এবার বলছেন যে কী ট্রেনিং দিতে হবে। তার আগে বলছেন তোমরা লেখাপড়া শিখেছ পবিত্র, তার জন্য সর্বস্ব ত্যাগ করে এসেছ, তাই তো তোমরা তার প্রিয়। স্বামীজি থাকলে তোমাদের দেখে খুব আনন্দ পেতেন। এবার কী কী ট্রেনিং দিতে হবে বলছেন। বলছেন তুমি যেখানে যাচ্ছ সেখানেও ঠাকুরের ভক্ত আছে, অতএব তোমাকে ভক্ত খুঁজতে হবে না, তারা আসবে। তোমাকে কী দেওয়ার দরকার বলছেন, যা দেখেছ যা আমাদের কাছে শিখেছ তাই তাদের বলবে। তুমি নিজের চোখে যেমনটি দেখেছ, নিজে জীবন দিয়ে যা অনুভব করেছ, যা গুরুদের কাছ থেকে শিক্ষা পেয়েছ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, সেই কথাই বলবে। আমার মনে আছে আমরা একটা আমাদের একজন সাধু, তিনি ওই নতুন ব্রহ্মচারী কেন্দ্রে দায়িত্ব পেয়েছেন, পূজ্যপাদ প্রমেয়ানন্দজিকে প্রণাম করতে গেছেন, জিজ্ঞাসা করছেন মহারাজ আমি এরকম নতুন কেন্দ্রে দায়িত্ব পেয়েছি, আমি কি করব বুঝতে পারছি না। ভারি সুন্দর কথাটি বললেন, বললেন তোমাদের তো তোমাকে তো ওদের ত্যাগ বৈরাগ্য শেখাতে হবে না, ওটা ওরা বাড়ি থেকেই শিখে এসেছে, তুমি শেখাবে সঙ্ঘের এই যে পরম্পরায় যে ট্র্যাডিশন, এই যে ভাবধারাটি চলছে, এটি শেখাবে ওদেরকে কেমন করে সঙ্ঘের সবার সাথে সব কাজের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকতে হয়, এই ভাবটা তুমি ওদের শেখাবে। কী সুন্দর কথাটি বলছেন, ত্যাগ বৈরাগ্যরা বাড়ি থেকে শিখে এসেছে, ঠিক ওই রকমই ভক্তিভাব সবটাই তারা শিখে এসছেন। তাহলে দেখাতে হবে যেটা শ্রীরামকৃষ্ণ জীবন, শ্রীরামকৃষ্ণময় জীবনযাপন করে দেখাতে হবে। শ্রীরামকৃষ্ণ জীবনের আসল জিনিসটি কী, সেটি হচ্ছে তার ত্যাগের জ্বলন্ত মূর্তি। আমাদের এইটি প্রচার করে যেতে হবে, শ্রীরামকৃষ্ণ জীবনের এই যে ত্যাগের যে জ্বলন্ত মূর্তি, এইটি প্রচার করতে হবে, যাতে তোমাদের জীবন দেখে লোকে ঠাকুরকে ধরবার ও বুঝবার সুযোগ পায়। পথের পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখপানে। পথের পথিক যে স্ট্রেঞ্জার, যে কেমন ভাব ভগবানকে চাইলে কেমন হয় যে কিচ্ছু জানে না, সেও যেন আমার আপনার জীবন দেখে বুঝতে পারে যে শ্রীরামকৃষ্ণকে চাইলে মানুষের ভেতরে কেমন পরিবর্তন হয়। তাই বলছেন সবচেয়ে বড় প্রচার হল আদর্শ জীবন দেখানো, দুটি শব্দ এবং জীবন, আমরা যে কথাটা বলছি এবং যে জীবনটা যাপন করছি দুটোর ভেতরে যদি মেলবন্ধন না হয় তাহলে কিন্তু প্রচার হয় না, সেই কারণে মেলবন্ধন হওয়া খুব বেশি জরুরি। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ বিদেশে গেছেন, সঙ্গে ওনার কোনো দিন টাকা কড়ি থাকতো না, এয়ারপোর্টে নেমেছেন, যারা নিয়ে যাওয়ার কথা তারা তখনও আসেননি, তিনি গিয়ে কোনো অনন্য উপায় হয়ে একটি দোকানদারের কাছে ভিক্ষা চেয়েছেন, ওই ফোন করার জন্য যেটুকু পয়সা লাগবে সেটুকু পয়সা তিনি ভিক্ষা চেয়েছেন। দোকানদার তো এরকম মানুষ দেখেননি, পকেটে এক পয়সা না নিয়ে বেরিয়েছে, তাই তিনি প্রথমে দিতে চাননি, অবশেষে তিনি টাকাটা ছুঁড়ে ফেলে দিলেন, সেই টাকা দিয়ে তিনি ওই যে পিসিও আছে সেখান থেকে ফোন করে ভক্তদেরকে জিজ্ঞাসা করেছেন, তারা পথে তারা বেরিয়ে পড়েছে, তারা আসছে, তারা ফিরে এলে তিনি তাদের বললেন ওই টাকাটা তাদের দিয়ে দেওয়া হোক। লোকটি দেখে হতবাক যে মহারাজের কাছে একটি টাকাও নেই, এই যে কামকাঞ্চন কাঞ্চন শূন্য একজন মানুষ কোথায় বিদেশ, নিজের স্বদেশ নয় যেখানে উনি চেনেন না জানেন না, সেইখানে প্রচার করতে গেছেন, সেটা দেখে ভক্তরা একদম মুগ্ধ হয়ে গেছিল। এইরকম শ্রীরামকৃষ্ণের জীবনের এই ভাবটি, সম্পূর্ণ ঈশ্বর নির্ভর জীবনযাপন করা খুব জরুরি। বলছেন যে এই শ্রীরামকৃষ্ণের ভাবে নিজের জীবনটাকে গঠন করলে লোকে দেখেই বুঝতে পারবে, আর যখন আমরা দিশেহারা হয়ে যাব, অনেক সময় নানা রকম বিপদ পড়ে, তো কত গল্প কত সাধুদের কাছে শুনেছি, তাদের যারা বিদেশে থাকেন বা বাইরে বেরিয়েছেন, কতভাবে ঠাকুর মা স্বামীজি তাদের রক্ষা করেছেন, তাদের কথা তারা আমাদের বলতেন, তাদের একটাই অবস্থা যখনই দিশেহারা হয়ে পড়েছেন, যখন কোনো দিকে কোনো আলো পাচ্ছেন না, তখন মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ভগবান কাছেই প্রার্থনা করতে হবে, কেন অন্য কারুর কাছে না, কারণ তিনি আমার হৃদয়ে বসে আছেন, তিনি আমার হৃদয়ে বসে আমার পথ দেখাবেন। বলছেন অনন্ত ভাবময় ঠাকুর, তার ইতি করা কি সম্ভব, তার ইতি করা সত্যি সত্যিই সম্ভব নয়। বলছেন স্বামীজি বলছেন, অমন স্বামীজি সে বলছেন ঠাকুর যে কী ছিলেন তা কিছুই বুঝতে পারলাম না। স্বামী বিবেকানন্দের এটি অনুভব যে শ্রীরামকৃষ্ণকে তিনি ঠিক ঠিক মতো
বুঝতে পারেননি। সে গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন শেষকালে কি, শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেলব। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গেলে তাঁদের আমাদের বোধের বাইরে তিনি, আমাদের সাধারণ যে চিন্তাধারা তার বাইরে তিনি, তাই তাকে বলতে গেলে অনেক সময় আমরা তাকে ভুল ইন্টারপ্রেট করে ফেলব। সেই কারণেই স্বামীজির কথা শিব গড়তে গিয়ে শেষকালে বাঁদর গড়ে ফেলব। তাই বলছেন যে তাঁর শ্রীপাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য। তুমি এখানে যেমন ভজন সাধন পড়াশোনা সৎচর্চা এসব করছিলে, ওখানেও তাই করবে, বরং আরও বেশি করে করবে। কেন বেশি করে করবে? বেশি সাধন ভজন, বেশি শাস্ত্রচর্চা, বেশি আধ্যাত্মিক জীবন এই কারণে যাপন করা দরকার, ওখানে তোমার সম্পদ, তোমার যে অন্তরের সম্পদ তুমি মানুষজনের মধ্যে বিলিয়ে দেবে। তোমার কাছে যদি সামান্য সম্পদ থাকে তাহলে সবাইকে বিলিয়ে দেওয়ার পরে তুমি শূন্য হয়ে যাবে। তাই নিজের নিজেরও কিছু সম্পদ থাকা দরকার, তাই বেশি বেশি সাধন ভজন করা দরকার। এখন তোমার সাধন ভজন করার বয়স, এখন তোমার সাধন ভজন করার সময়, সেই দিকেই জোর বেশি দেবে। সাধন ভজন মানে শুধুমাত্র জপ ধ্যান নয়, যা কিছু করছি যা কিছু ভাবছি সব তার উদ্দেশ্যে। পূজ্যপাদ শশী মহারাজ ক্লাস নিতে যেতেন, ফাঁকা ঘরের ভেতরে তিনি ক্লাস করে চলে আসতেন। সবাই অবাক বিস্ময় জিজ্ঞাসা, কই মহারাজ, কোনো তো ভক্ত আসেনি, আপনি কাকে শোনালেন? তিনি বললেন, আমি মনে করি ঠাকুর বসেছেন এবং ঠাকুরকেই আমার সমস্ত কিছু শোনাচ্ছি। এই বোধটা যদি আমাদের প্রত্যেক প্রচারকের মধ্যে আসে, কী সন্ন্যাসী কী গৃহী, তাহলে দেখব আমরা হৃদয়ের অন্তর থেকে বলতে পারছি, কারণ আমার শ্রোতা আর কেউ নয়, স্বয়ং ঠাকুর, স্বয়ং মা, স্বয়ং স্বামীজি, আমি তাদের জন্য বলছি। যখন তাদের জন্য আমি আমার প্রিয়জনের জন্য জিনিসপত্র কিনতে যাই, বাজারের শ্রেষ্ঠ জিনিস কিনি, শ্রেষ্ঠ ফল কিনি, শ্রেষ্ঠ খাবার কিনি, শ্রেষ্ঠ বস্ত্র কিনি, তাদের জন্য যখন কর্ম করি আমি নিজেকে উজাড় করে কাজ করি। তাই যখন তাদের উদ্দেশ্যে বলি, আমার সে শ্রেষ্ঠ ভাবগুলি, মনের ভাবগুলিকে শব্দাকারে প্রকাশ করি, শব্দাকারে প্রকাশ করবার সময় আমার মনের যে সমস্ত সেরা শব্দ আছে সেই শব্দরাজিকে চয়ন করে তার পাদপদ্মে বাক্য পুষ্পহার নিবেদন করি, এই ভাবটি যেন থাকে। তাই বলছেন, খুব প্রার্থনা করছি ভক্তি বিশ্বাস প্রেম পবিত্রতায় তোমাদের হৃদয়ে, তোমার হৃদয়ে ভরে থাক। মানুষের জীবনের এটি হচ্ছে কথা, ভগবানের প্রতি ইষ্টের প্রতি ভক্তি, ইষ্টের প্রতি বিশ্বাস, ইষ্টের প্রতি ভালোবাসা, এবং ইষ্টকে ধারণ করার জন্য একটি পবিত্র আধার হয়ে ওঠা। এই চারটি জিনিস যদি থাকে তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তার কৃপায় যেন আমাদের হৃদয়ে এই চারটিভাবে পূর্ণ হয়, আমরা যেন সত্যি সত্যি ভগবানের ইনস্ট্রুমেন্ট হয়ে উঠতে পারি। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।